প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের বডি এরিয়াকে আমরা এডিটিং করতে পারি। তো আমরা অলরেডি আছি আমাদের হেডারে, তো এখান থেকে জাস্ট হেডারের পাশে যে বডি মেনু রয়েছে সেটি আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আমরা মাউসের কার্সার দিয়ে যদি নিচের দিকে চলে আসি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে এখান থেকে এই পর্যন্ত একটি এরিয়া কিন্তু অলরেডি রেড কালারের একটি লাইন দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে বডি পার্ট। তো এখন এই অংশটুকুকে আমরা এডিটিং করব। তো তার আগে আমাদের একটি কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি হেডার এবং বডির ঠিক মাঝখানে একটি ইমেজ রয়েছে, তো এটিকে আমরা ইচ্ছা করলে এখান থেকে রিমুভও করে দিতে পারি। তাছাড়া এখানে আমরা কোনো নতুন ইমেজও ইনসার্ট করতে পারি, তাছাড়া এখানে কোনো টেক্সটও আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা আমাদের প্রিভিয়াস টেমপ্লেটে এ ধরনের ইমেজ আমরা ইউজ করেছি, তো সেটি আমরা এখানে কাজে লাগাতে পারি। তো আপনারা ইচ্ছে করলে ফটোশপে 600 পিক্সেল ওয়াইডের একটি ইমেজ আপনারা তৈরি করে নেবেন, তার হাইট যাই হোক তাতে কোনো সমস্যা হবে না, অর্থাৎ উইথ যাতে 600 পিক্সেল থাকে। তো আমরা অলরেডি আমাদের কম্পিউটারে এই ধরনের একটি ইমেজ আমরা তৈরি করে সেভ করেছি। তো আমরা জাস্ট ইমেজটি এখানে ইনসার্ট করব, চেঞ্জ বাটনে ক্লিক করলাম, দেন ব্রাউজ ফ্রম ফাইল, দেন চলে আসবো ডেস্কটপে, দেন এখান থেকে আমরা জাস্ট চলে যাব আমাদের ডামি এই ফোল্ডারে, দেন হেডার এটি সিলেক্ট করলাম, ওপেন আপলোড করছি, আপলোড বাটনে ক্লিক করার মাধ্যমে। তো এই প্রসেসগুলো আপনারা অলরেডি জানেন। আমরা একটু ওয়েট করলে প্রিভিউতে দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইমেজটি। তো এখন এখানে কোনো অপশনের চেঞ্জ না করে আমরা সেভ অ্যান্ড ইনসার্ট ইমেজ এই বাটনে ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা খুব চমৎকারভাবে আমাদের ইমেজটি কিন্তু এখানে আমরা ইনসার্ট করতে সক্ষম হয়েছি। দেন এখন আমরা একটু নিচের দিকে চলে আসবো, অর্থাৎ আমরা বডি এরিয়ার যে কন্টেন্ট পার্ট আমরা দেখতে পাচ্ছি সেটিকে আমরা এডিটিং করব। এখান থেকে জাস্ট এডিট এই বাটনে ক্লিক করলাম, কন্টেন্টগুলোকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেন এখানে আমরা কিছু ডামি টেক্সট দিয়ে এটিকে সাজিয়ে দেব। আমরা এখান থেকে এ পর্যন্ত কোড আমরা কপি করছি, এখান থেকে কপি করছি এ পর্যন্ত, কোড না সরি আমরা টেক্সট কপি করছি, দেন এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা এখানে এখান থেকে এই টেক্সটটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং এটিকে একটু উপরে তুলে দিচ্ছি যাতে ভিউ সুন্দর আসে। দেন এটিকে আমরা একটু বোল্ড করে দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। দেন সেভ নাও এই বাটনে ক্লিক করছি। আমরা চাইলে এখানে আরেকটু কাজ করতে পারি। আমরা আবার এডিট এ বাটনে ক্লিক করছি, দেন এখানে আমরা একটু চেঞ্জ করব। আমরা কাট করে নিলাম, দেন এখানে আমরা আল হেরা এই টেক্সটটুকু লিখে দেব, দেন এটিকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা এখানে একটি লিঙ্ক ধরিয়ে দেব, ইনসার্ট, দেন সেভ করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি লিঙ্ক টেক্সট এখানে হাইলাইটেড হয়েছে, অর্থাৎ একটি হাইপার লিঙ্ক আমরা ইউজ করেছি। তো কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট কিন্তু আমরা সাকসেসফুলভাবে চেঞ্জ করলাম। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের আমরা ফুটার এরিয়াকে আমরা এডিটিং করতে পারি। ধন্যবাদ।